রামচন্দ্র কি মাংস ভক্ষণ করতেন দিনের ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় অবধারিতভাবেই মাংস ভক্ষণ করতেন রামচন্দ্র মাংস খেতেন না এটা ভুল একদমই তাই আমরা নিরামিষাষী বলে রামচন্দ্রকে আমরা নিরামিষ সাজিয়ে নিলাম একদম এটা ঠিক নয় আজকে এমন একজন ব্যক্তির সঙ্গে আমি রয়েছি যিনি বর্তমান সময়ে বাঙালির এক অমূল্য সম্পদ অমূল্য সম্পদ আমি এই কারণে বলছি যখনই আমাদের এই রামায়ণ মহাভারত পুরাণের কাহিনী সম্পর্কে জানার ইচ্ছে করে তখন তিনি তার ঝুলি সাজিয়ে হাজির হন অনেকটা ওই সিধু জ্যাঠার মতো তো আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিশিষ্ট পুরাণবিদ আপনাকে অনেক অনেক স্বাগত আজ তাক বাংলায় নমস্কার একটা জিনিস দেখুন মানে আমরা মানে সত্যি কথা বলতে এমন একটা পর্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছি কোনটা মিথ কোনটা সত্যি কোনটাকে আমরা মানব কোন উপাচারকে আমরা মানব না একটা মানে ধোঁয়াশার মধ্যে মানুষের মধ্যে অজস্র এরকম সংশয় তৈরি হয়েছে সেই সংশয়গুলো মেটানোর জন্য আপনি মানে আপনাকে কিন্তু সবসময় পাওয়া যায় তো এই রকমই একটা সংশয় হচ্ছে এই হিন্দু ধর্মে মানে মাছ মাংস খাওয়ার যে বিষয়টা কারণ এই মুহূর্তে বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে এইটা ভীষণ রকমভাবে আলোচনা হচ্ছে হিন্দু ধর্মে কি আদৌ মাছ মাংস খাওয়া নিষেধ আপনি কি মনে করেন দেখো হিন্দু ধর্ম আমি হিন্দু শব্দটা খুব বেশি রোচক মনে করি না আমার কাছে আমি ভারতীয় বলে বলতে পছন্দ করি যদিও সমস্ত ভারতীয় ভাবনা দর্শন সব কিছুই পরে হিন্দু বলে একটা ট্রান্সফার হয়েছে সেটা ঠিক আছে সেটাকে সনাতন ধর্ম বলা যায় সনাতন ধর্ম একে সনাতন ধর্ম যারা বলছেন তাদের সনাতন ধর্ম সম্বন্ধে কোনো আইডিয়াই নেই সনাতন ধর্ম কাকে বলে ওনার কোনো আইডিয়াই নেই সনাতন ধর্ম চেঞ্জ করে পদে পদে চেঞ্জ করে সনাতন ধর্ম সনাতন ধর্ম মানে হচ্ছে বিহেভিয়ারাল প্র্যাকটিসেস সেগুলো হচ্ছে সনাতন ধর্ম সেটা তো চেঞ্জ করেছে কালে কালে চেঞ্জ করেছে তাই না যেটা সে আমি তার মধ্যে যাচ্ছি না মাছ মাংস খাওয়ার কথা বলছো সেখানে বলি যে আমাদের যে বৈদিক ধর্ম সেখানে তো র্যাম্প্যান্ট মাংস খাওয়ার ব্যাপার ছিল কারণ বৈদিক ধর্মের মধ্যে যেটা সব প্রধান হচ্ছে জাগযজ্ঞ সেখানে যে সোমজাগ সর্বশ্রেষ্ঠ জাগ হচ্ছে সোমজাগ সেখানে পশু জাগের ব্যবস্থা থাকত এবং পশু জাগ যদি আলাদা করে হতো সেখানেও তো পশু দিতে হতো এবং সেখানে কিন্তু গরুও কিন্তু তার মধ্যে যেত বন্ধ্যা গাভি অবশ্য বন্ধ্যা এবং প্রধানত বৃষ কারণ ঋগ্বেদের মধ্যে বহু জায়গায় এরকম আছে যে ইন্দ্র বলছেন ইন্দ্রের একটি পুত্র ছিল সেই পুত্রে জয়ন্ত নয় আরেকজন পুত্র তার স্ত্রী প্রচুর পরিমাণ রান্না করেছেন রান্না করে বলছেন যে সবাই এসে গেল কিন্তু আমার শ্বশুর এখন এলেন না আমি কত অক্ষান্ন অর্থাৎ বৃষমিশ্রিত যে পলান্ন যাকে বলি পোলাও বলি আমরা যাকে পলান্ন থেকে তো পোলাও পল মানেই তো মাংস তাই না সেখানে এলেন এলেন কিন্তু আমার এবং ইন্দ্র না এরকম বলছেন যে আমার অন্তত অন্তত চাই কুড়িটা বৃষ যাতে আমার পেটের দুদিকে দুটো কুক্ষি বেশ ভরে যায় এইরকম বৃষ কিন্তু প্রয়োজন আছে আমার তাহলে মাংস খাওয়ার চল তো ছিলই এবং যখন যজ্ঞ হতো সব সবসময় যজ্ঞের অবশেষ খেতে হয় আমরা যেমন ঠাকুরকে নৈবেদ্য দিলে তার অবশেষটা আমরা গ্রহণ করি তো আমাদের প্রসাদ হিসেবে যেটা আসে এই যে সরস্বতী পুজো গেল সরস্বতী পুজো হলো তার প্রসাদটা আমরা পাই তখনকার দিনও যজ্ঞ শেষ ভক্ষণের ব্যাপার ছিল সেখানে যে পশু যা হতো সেই পশুটির কোন অংশ কে পাবে কোনটা রাজা পাবেন কোনটা রাজপত্নী যিনি মহিষী তিনি পাবেন কোনটা পুরোহিত পাবেন এসব অংশ ভাগ করা থাকতো যে এই অংশ এরা পাবেন যথেষ্ট প্রচলন ছিল বৈদিক কালে আর রামচন্দ্র ক্ষত্রিয় রামচন্দ্র এটা আসছিল যে রামচন্দ্র কি মাংস ভক্ষণ তখনকার দিনের ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় অবধারিতভাবেই মাংস ভক্ষণ করতেন ক্ষত্রিয় পুরুষ মাংস ভক্ষণ করবেন না এটা তো হতে পারে না এবং রামায়ণের মধ্যে বাল্মীকি রামায়ণ মূল রামায়ণ বলছি ব্রাহ্মণরাও মাংস ভক্ষণ অবশ্যই এই যে এই যে পুরোহিত যজ্ঞের কার তারা কারা কি ব্রাহ্মণ নয় তারা তার তো প্রধান ব্রাহ্মণ তার তো অবশ্যই খেতেন দেখো ভেজিটেরিয়ানিজমটা পরে চালু হয়েছে আমাদের দেশে প্রথমে ভেজিটেরিয়ানিজম ছিল না বুঝতে পেরেছ না বরঞ্চ আমি বলবো বুদ্ধ আসার পরে যখন পশু যাক বন্ধ হয়েছে হ্যাঁ যেটা বুদ্ধর খুব সবচেয়ে বড় এ ছিল যে এতগুলো পশু হিংসা করা হয় হ্যাঁ সেটাতে বুদ্ধর একটা খুব মানে খুব দুঃখ ছিল রাগ ছিল তো সেটা পশু জাগটা তখন যজ্ঞাদিক ক্রিয়াই বন্ধ হয়ে যায় বুদ্ধদেব আসার পরে তিনিও তো কম বড় মানুষ নন কিন্তু ঘটনা হচ্ছে যে ভিজিটালিজমটা তার পরে আসে তার আগেই এরকম ধরনের কোনো ব্যাপার ছিল না রামচন্দ্র নিজেই রামায়ণের মধ্যে যে বর্ণনা আছে মূল রামায়ণের কথা বলছি যা থেকে অন্য রামায়ণগুলো এসছে তুলসীদাসী রামায়ণ বলো কৃত্তিবাসী রামায়ণ বলো বাল্মীকি রামায়ণের কথা বাল্মীকি রামায়ণ বাল্মীকি রামায়ণে প্রচুর পরিমাণ খাওয়ার ব্যবস্থা আছে যখন সীতা বনবাসে যাচ্ছেন তখন তিনি বলছেন যে যে সুরা ঘটা সহস্রই না অর্থাৎ একশো ভাঁড় সুরা আমি গঙ্গার জলে নিক্ষেপ করব তো গঙ্গা মাকে দেব হ্যাঁ এবং সুমরিষ্ট মাংস আমি গঙ্গায় ফেলব গঙ্গায় এইসব ফেলার কথা কি কেউ এখন কেউ ভাবতে পারে কিন্তু রামায়ণে আছে কিন্তু রামায়ণে আছে এখন আমাকে যদি বলে যে আপনি ভুল প্রচার করছেন তাহলে আমি রামায়ণ দেখতে বলবো মূল রামায়ণ খুলে দেখতে বলবো তারা দেখুন এটা বাল্মীকি রামায়ণ বাল্মীকি রামায়ণ এবং যখন রামচন্দ্র যেদিন মারিচ রাম রাম বলে ডাকছে এবং সীতার বায়না সেনে তিনি সোরান হরিণ নামতে যাচ্ছেন তার তো কোনো আইডিয়া ছিল না যে সীতা হরণ হয়ে যাবে বাই দ্যাট টাইম তো মারিচকে ওই রকমভাবে মারার পর তারপর তার মনে হলো যে বাড়ি যাচ্ছি এবারে তিনি তিন রকমের হরিণ মেরে নিয়ে বাড়ি যাচ্ছেন কাঁধে ঝুলিয়ে তিন রকম তিন কিসিম রুরু প্রশত ইত্যাদি তিন রকমের কিসিমের হরিণ ঝুলিয়ে যাচ্ছেন বনের মধ্যে বাস্তু পুজো হবে বনের মধ্যে তিনি কুটির তৈরি করছেন প্রথম যে কুটির নির্মাণ হল লক্ষণকে বললেন যাও তুমি একটা হরিণ ধরে নিয়ে এসো সেটা শিকার করে নিয়ে এসো এবং সেটাকে রোস্ট করে তারপরে সেটার বাস্তু পুজোয় কাজে লাগলো এই তো রামচন্দ্র তাই না আর সীতাও খেতেন না এটা তার বলার কোনো মানে নেই মানে আপনি যা বলছেন মাস্টার মশাই মানে এখনকার যারা এই রাম রাম নিয়ে যারা এত লাফালাফি আমাদের তাতে আমার আমি বলছি ভীষণ রকম খেপে যাবে আমার খেপে যাবে কেন আমার এতে রাম ভক্তি কিছু কমে না আমি রামচন্দ্রের ওরা যতখানি রামচন্দ্রকে ভক্তি করে আমি তার থেকে বেশি করি কারণ এতে আমার ভক্তি কমবে কেন দেখো নিরামিষ খাওয়া মানে হচ্ছে একটা কৃচ্ছ সাধন করছি মানে আমি কৃচ্ছ সাধন বোঝো তো মানে সাধনের অঙ্গ সেটা আমি রামচন্দ্রের উপাসনা করছি আমি কৃষ্ণ সাধন করব আমি ভক্ত ভক্ত যিনি তিনি কৃষ্ণ সাধন করবেন তিনি নিরামিষ খান কিন্তু তিনি নিরামিষ খাবেন বলে রামচন্দ্র নিরামিষ খাবেন তা তো হয় না একদমই তার তার যে দেবতা পুরুষ তিনিও আমি নিরামিষ খাবেন এটা তো হয় না আমি একাদশী করব বলে তিনিও একাদশী করবেন এটা তো হয় না আমি আমি একটা কাহিনী এরকম শুনেছিলাম একদম সময় সংক্ষিপ্ত ছোট্ট করে প্রশ্ন করছি যুধিষ্ঠির প্রশ্ন করেছিলেন যে ঈশ্বরকে বা দেবতাদের যে আমি আমার পূর্বপুরুষদের সন্তুষ্ট করতে চাই তাদেরকে কি খাওয়াবো তো তারপর নাকি দেবতারা বলেছিলেন যে মাছ খাওয়াও মাংস খাওয়াও বা এই খাওয়ালে এতদিন সন্তুষ্ট এটার কথা সত্যতা রয়েছে এগুলো যুধিষ্ঠির লাগবে না প্রত্যেক পুরাণের মধ্যে আছে যে শ্রাদ্ধে কোন কোন মাংস দিতে হবে সেখানে এই মাংস দিলে এত বেশি ফল হবে হ্যাঁ এত বেশি তৃপ্তি হবেন গন্ডারের মাংস পর্যন্ত রয়েছে সেখানে কিছু বাদ নেই হ্যাঁ হ্যাঁ মাংস এসব নানান রকম মাংসের রেস্তো আমি একটা ইউটিউবও করেছি এর উপরে মানে শ্রাদ্ধের খাওয়া বলে সেখানে কি পরিমাণ মাংস খাওয়া হচ্ছে সেটা কর কিন্তু ওই যে বললাম যে এটা উঠে গেছে এটা পরবর্তীকালে উঠে গেছে কিন্তু প্রাচীনকালে ছিল না রামচন্দ্র মাংস খেতেন না এটা একদমই তাই আমরা নিরামিষে বলে রামচন্দ্রকে আমরা নিরামিষ নিলাম একদম এটা ঠিক নয় তার মানে মানে নিজের মতন করে ভগবানকে আমরা মানিয়ে নিয়েছি নিজের মতন করে আমাদের দর্শন একটা তৈরি করেছি তো খুব ভালো লাগলো স্যারের সঙ্গে এত সুন্দর একটা ডিসকাশন করে আপনারাও অনেক কিছু জানতে পারলেন আশা করি তো আপনাদের বলবো এই ধরনের বিভিন্ন কন্টেন্ট পাওয়ার জন্য প্লিজ ডু সাবস্ক্রাইব আজ তাক বাংলা ইউটিউব চ্যানেল বেল বাটন প্রেস করুন নোটিফিকেশন পেতে